আসলে ডেভেলপমেন্ট রিলেটেড কথা পাতিছিল ঢকিয়াজুলি আর বরসলার যেখানে অনগোয়িং কাম হয়ে আছে বিভিন্ন বিভাগের সেই কথাখিনিহে আমি আলোচনা করেছিল। তাত বেদখলের কথাও নিশ্চয়ই উলাইছে। এটা বস্তু যে আমি ফার্ম যখন মানুষ সরকারি ভূমিত বসবাস করে আছে বেদখল করে তাতে থাকিব নোৱাৰে, সেইটো আমার গভর্নমেন্টের নিয়ম, সেইটো হৈছে আইন। গতি তেনেকৈ আইন উলঙ্ঘা করে যদি কোনো মানুষ কোরবাত বহি আছে আমি তো আশা করিম তেখেতলোকে নিজে নিজের জায়গালৈকে গুছি যাওক। কোনোবা যদি ডিঙৰ মানুষ আহি বৰচলাত বহি আছে, ৰূপহীৰ মানুষ আহি লাহৰিঘাটৰ মানুষ আহি যদি ঢেকিয়াজুলিত বহি আছে, তেখেতলোক যদি নিজে নিজের জায়গালৈকে গুছি যায় আমার কবলগা একো নাই। কিন্তু মই আকৌ কৈছো, যেহেতু বেদখলটো আইন আইনী প্রক্রিয়া নহয়, সেইটো আইন অমান্য বা আইন উলঙ্ঘন, গতি আমি তো সরকারে আইন নামানা মানুষক তো আমি লাইন দেখাব লাগিব। গতি মই এটা অনুরোধ করম, যখন আইন অমান্য করে বেদখল করে যতে ততে বহি আছে সেই সকল যাতে নিজের নিজের জায়গালেকে ঘুরে যায়, তেতিয়া আমার যথেষ্টখিনি সমস্যার সমাধান। মই আকৌ কৈছো, আমি ডেভেলপমেন্ট রিলেটেড আলোচনা করছিলো, তাত এই কথাটো আলোচনা হয়েছে, মই অস্বীকার করা নাই এই বিষয়ে তেনেকুৱা নাই। কিন্তু ডেফিনেটলি যিসকলে বেদখল করেছে তেখেতলোকের বেদখল মুক্ত করার কারণে নোটিস সার্ভ করা হব, ডেফিনেটলি করা হবে। চক, এটা কথা মই আকৌ কৈছো, বেদখল বৰচলাৰ ভোটে হলেও কিন্তু বেদখলটো বেদখলেই, বেদখল মুক্ত কৰিবলৈ এখন চৰকাৰে ফাৰ্ম ষ্টেণ্ড লৈছে আৰু লৈছে।